জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা মৃত্যুর মামলায় দুই আসামি রিমান্ডে, সহপাঠী দুই দিন, সহকারী প্রক্টর এক দিনের হেফাজতে। সরকারের বেঁধে দেয়া দামে বাজারে মিলছে না 29 নিত্যপণ্য, নজরদারির অভাবকে দুষছেন ক্ষুব্ধ ক্রেতা। যে কোনো জিনিস কিনতে গেলে সব ডাবল দাম, আপনি পুরো রমজান মাসে আমি 1000 টাকার বাজার করতে পারি না। জেলা প্রশাসক যদি মিলারদেরকে যদি অ্যাটাক করে, মনিটরিংটা ঠিক রাখে, তাহলে আমার মনে হয় ডাউলের বাজারটা অনেকাংশে কম হতো। দুর্ঘটনার 15 ঘন্টা পর কুমিল্লায় ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন, বগি উদ্ধারের সময় লাগবে কয়েকদিন। এগুলোকে আবার নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার পরে এক একটা উঠে দেওয়া, এইভাবে করতে গেলে কমপক্ষে 5 থেকে 6 দিন সময় যেতে পারে। আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার মামলায় সহপাঠী ও সহকারী প্রক্টরের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকীর আদালতে তোলা হয় আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দীন ইসলামকে। বিচারক সহপাঠীর দুদিন ও সহকারী প্রক্টরের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে শনিবার কোতোয়ালি থানায় মামলা করেন তার মা তাহমিনা বেগম। এতে আসামি করা হয় ওই সহপাঠী ও সহকারী প্রক্টরকে। দর্শক, এ বিষয়ে আলোচনাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী, সরাসরি যাচ্ছি তার কাছে। খোকন, ঠিক কোন কোন যুক্তিতে রিমান্ড মঞ্জুর হলো বিস্তারিত জানান আমাদের। ইশরাত, আপনি জানেন যে আজ আদালতে তোলা হয়েছে যে আম্মান সিদ্দিকী এবং যে সহকারী প্রক্টর দীন ইসলাম, আসলে এই ফাইরুজ হত্যাকাণ্ডের মামলা নিয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল রায়হান আম্মান সিদ্দিকীর, এছাড়া সহকারী প্রক্টর দীন ইসলামের জন্য 2 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত উভয় পক্ষেরই যুক্তিতর্ক শুনে আম্মান সিদ্দিকীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং সহকারী প্রক্টরের 1 দিন রিমান্ড মঞ্জুর করেন। তবে তাদেরকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আবার তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয় পুলিশ প্রহরায়। তো এখন পর্যন্ত কিন্তু শুনানি শেষ হয়েছে, অল্প কিছুক্ষণ হলো, এরই মাঝে পুলিশ আবার তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের হেফাজতে নিয়ে গেছে। তবে যে ফাইরুজ অবন্তিকার যে পরিবার, তারা চাচ্ছেন যে আসলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে তাদের সঠিক ন্যায্য বিচার পান, যেহেতু অবন্তিকাকে হত্যার প্ররোচনা অভিযোগে তারা মামলা করেছেন, তারা চাচ্ছেন যাতে ন্যায় বিচার হয়। খোকন, আপনাকে ধন্যবাদ। বাজারে লাগাম টানতে সরকার 29টি পণ্যের দাম বেঁধে দিলেও সেই দাম এখনও কার্যকর হয়নি। গত 15ই মার্চ গরুর মাংস, ছোলা, ব্রয়লার মুরগি সহ 29 নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করে কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু বিভাগীয় ও জেলা পর্যায়ে কৃষি বিপণনের নির্ধারিত যৌক্তিক দরে মিলছে না ভোগ্য পণ্য। ছোলা 98 টাকার বদলে বরিশালে বিক্রি হচ্ছে 105 টাকায়। 105 টাকার মসুর ডাল কেজিতে 5 থেকে 10 টাকা বেশি নেওয়া হচ্ছে। একই অবস্থা পেঁয়াজ, আলু সহ অন্যান্য পণ্যে। ব্রয়লার মুরগি 185 টাকায় মিলছে না কোথাও, কেজিতে ন্যূনতম 220 টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। সবচেয়ে বেশি নৈরাজ্য খেজুরে, 185 টাকায় কোথাও মিলছে না জাহিদি খেজুর। 300 থেকে 350 টাকা গুনতে হচ্ছে 1 কেজি খেজুরের জন্য। বর্তমানে খুবই কষ্টকর সময়, এখন বর্তমানে সবকিছু মালের উচ্চগতির দাম আর কি, ধরেন যে কোনো জিনিস কিনতে গেলে সব ডাবল দাম। সরকার যে নির্ধারণ করে দিছে বাজার মূল্য, এই দামে বিক্রি করতে পারছি না, এই কারণে যে আমাদের এর চাইতে বেশি আমাদের কিন্তু পাইকারি কিনতে হইতাছে। সারা বাংলাদেশে সিন্ডিকেট করা, কারণ মুরগি শুধু আমরা সিন্ডিকেট করি না, আমরা 10 টাকা লাভ করি, 10 টাকা গাত্রি, 10 টাকা খরচ, আমরা 20 টাকা লাভে বেশি ভালো। জেলা প্রশাসক যদি মিলারদেরকে যদি অ্যাটাক করে,
মনিটরিংটা ঠিক রাখে তাহলে আমার মনে হয় ডাউলের বাজারটা অনেকাংশে কম হতো। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানবো। এই বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী কাউসার হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, বাজারে রমজান কেন্দ্রিক পণ্যের দাম কেমন দেখছেন এবং সরকার নির্ধারিত মূল্যে ভোগ্যপণ্য মিলছে কিনা সেখানে? ইশরাত, রমজানের শুরু থেকে কিন্তু বরিশালের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সেটি কিন্তু ঊর্ধ্বগতি। কিন্তু এখানে বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে প্রায় 29টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু বরিশালের যে প্রেক্ষাপট সেখানে কিন্তু একেবারে ব্রয়লার মুরগি থেকে শুরু করে ছোলা বুট বা কাঁচা তরকারি যেটি রয়েছে, কাঁচা মরিচ বা আলু পেঁয়াজ সব কিছুর দামই কিন্তু যে সরকার নির্ধারিত যে নির্ধারণ করে দিয়েছে যে রেট তার চেয়ে কিছুটা বেশি। যদিও আমরা দেখেছি যে দেশি পেঁয়াজের দাম কিছুটা নাগালের মধ্যে রয়েছে, 55-60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আলুর কেজি 35 টাকা। এছাড়া কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি খুচরা পর্যায়ে, যদিও সরকারের পক্ষ থেকে 175 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এবং খেজুর বিক্রি হচ্ছে, জিহাদি খেজুর যেটি 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এখানকার যারা ক্রেতারা রয়েছেন ক্রেতাদের মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে, তারা বলছেন সরকার নির্ধারণ করে দিলেও সরকারের পক্ষ থেকে যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা রয়েছে বা জেলা প্রশাসনের কর্মকর্তা রয়েছে তাদের আসলে তেমন কোনো নজরদারি নেই, সে কারণে কিন্তু সরকারের যে নির্ধারিত যে রেট রয়েছে সেটি নিশ্চিত হচ্ছে না। যদিও এখানকার যারা ব্যবসায়ীরা তারা বলছেন যে তারা খুচরা পর্যায়ে বিক্রি করেন এবং তাদের পাইকারি বাজার থেকে বা আমদানিকারকদের কাছ থেকে কিনে আনতে হয়, সেক্ষেত্রে তারা যে দামে কিনেন তার থেকে 2-3-4 টাকা বেশি লাভে বিক্রি করেন। এবং তারা বলছেন যে তারা যেভাবে কিনছেন সেভাবেই বিক্রি করছেন। এবং সব কিছু মিলিয়ে যদি বরিশালের যে প্রেক্ষাপট সেটি যদি বলি, সরকার যে দাম নির্ধারণ করে দিচ্ছেন সেদিকে আসলে কিন্তু ব্যবসায়ীদের তেমন কোনো তোয়াক্কা নেই, এবং সে কারণেই কিন্তু যারা স্থানীয় ক্রেতা রয়েছেন বা ভোক্তা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ক্ষোভ বিরাজ করছে। ইশরাত কাউসার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার কুষ্টিয়ার বাজার পরিস্থিতি সম্পর্কে জানবো। সেখান থেকে আমার সহকর্মী যোগ দিয়েছেন, সহকর্মী রুহুল আমিন বাবু, তার সাথে কথা বলে যাচ্ছি। বাবু, বাজার মনিটরিং কি কার্যকর হয়েছে? আমরা কিন্তু শুনতে পেরেছি যে বরিশালেও কিন্তু একই অবস্থা, সেখানে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় হচ্ছে না, পণ্য পাচ্ছে না। আপনার এখনকার কি অবস্থা এখন? আপনাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রথমেই দিয়ে রাখি, কয়েকদিন আগে কিন্তু ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কুষ্টিয়াতেও ব্যক্তিবর্গের সমন্বয়ে কিন্তু ভোক্তা অধিকার দিবসের একটি মিটিং হয়েছে গত শুক্রবার। সেখানে আমি কথা বলেছিলাম আসলে যারা কুষ্টিয়ার যারা সচেতন নাগরিক ছিলেন, তারা কিন্তু শেষমেশ কিন্তু সেই মিটিং থেকে একটি তথ্য দিয়েছেন আমাদেরকে। তারা বলছেন যে আমরা ভোক্তা পর্যায়ে কিন্তু সন্তুষ্ট হতে পারিনি। ঠিক তেমনই 29টি পণ্যের যে মূল্য নির্ধারণ করা হয়েছে বাজারে, আসলে সেইটার দুইটি প্রভাব কিন্তু বাজারে সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে। সেটি হচ্ছে এক, যেসব পণ্যের মূল্য একেবারে কম রয়েছে, নির্ধারিত মূল্যের থেকে কম রয়েছে সেগুলো তো আছেই, এবং আরেকটি বিষয় হচ্ছে যে যেগুলো নির্ধারিত পণ্যের মূল্যের থেকে অনেক বেশি দামে বিক্রয় করা হচ্ছে। এই দুইটির ক্ষেত্রে আমি আজকে কৃষি বিপণন অধিদপ্তরের যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সবজি বাজারে বেশ কিছু পণ্যের দাম এখনও নাগালের মধ্যে আছে, মানে নির্ধারিত মূল্যের থেকে কম মূল্যে বিক্রয় হচ্ছে। এবং মাছ এবং মাংসের বাজারটি বিশেষ করে যদি বলি, আসলে সেক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে মাছ মাংসের বাজারে যারা বিক্রেতা রয়েছে বা তাদের সাথে আসলে কথা বলে বা তারা কোনোভাবে সমন্বয় করতে চাচ্ছেন না, এবং প্রশাসন বা ভোক্তা অধিকার বা কৃষি বিপণন তারাও আসলে মাংস বিক্রেতা এবং মাছ ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করতে পাচ্ছেন না, যে কারণেই এখনও মাছ মাংসের দাম কিন্তু নিয়ন্ত্রণে বা নির্ধারিত মূল্যের মধ্যে পাওয়া যাচ্ছে না কুষ্টিয়ার বাজারে, এমনটি জানিয়েছেন। রুহুল আমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতি খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বাজারদর নিয়ন্ত্রণে ভারত থেকে 400 মেট্রিক টন আলু আমদানি করেছে সরকার। ভারতের পেট্রোপোল বন্দর হয়ে 16টি ট্রাকে এসেছে চালানটি। আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ চালান দুটি খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়েছে। সি অ্যান্ড এফ এজেন্ট জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার ভারত থেকে আমদানিকৃত 400 টন আলু আমদানি করা হয়েছে। প্রতি টনের খরচ পড়ছে $194। আলুর চালানটি আজ খালাস হওয়ার কথা রয়েছে। এর আগে 2 ডিসেম্বরে 3 ট্রাকে 74 টন আলু আমদানি হয়েছিল।
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুসহ আরও চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে প্রাণ হারালেন দশজন। চিকিৎসকরা জানান, গতরাত থেকে সকাল পর্যন্ত মারা গেছেন তারা হলেন জহিরুল ইসলাম মোতালেব, শিশু সোলাইমান ও রাব্বি। এর আগে রোববার ভোরে ও সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান মইদুল ও আরিফ। শনিবারও মারা যায় শিশুসহ দুইজন। শুক্রবার মৃত্যু হয় একজনের। বর্তমানে 22 জন চিকিৎসাধীন আছেন বার্ন ইনস্টিটিউটে, তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বুধবার গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় আগুন লাগে। সে সময় সিলিন্ডারটি ঘরের পাশে রাস্তায় ফেলে দিতেই সেটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। দগ্ধ হন নারী শিশুসহ অন্তত 40 জন। ঢাকা চট্টগ্রাম রেলপথে সাময়িক মেরামত শেষে প্রায় 15 ঘন্টা পর চট্টগ্রামমুখী ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এখনও পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি কুমিল্লার লাইনচ্যুত বিজয় এক্সপ্রেস ট্রেনটি। ভোর 4:35 পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর সকাল 7:00 পর্যটক এক্সপ্রেসেরই আরেকটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। রোববার দুপুর 1:30 চট্টগ্রাম থেকে জামালপুরগামী ট্রেনটি কুমিল্লার নাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। 18টি বগির মধ্যে 9টি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। চট্টগ্রামের সাথে বন্ধ হয় সারা দেশের রেল যোগাযোগ। চরম ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ত্রুটিপূর্ণ রেল লাইনের কারণেই ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। এগুলোর নাটগুলো একটু লুজ, এই জন্য একটু দুর্ঘটনা হইতে পারে। কাঠগুলো বহুত পুরানো, রোদে ভিজে রোদে শুকিয়েছে, বিজয় হন কাঠগুলো পচে গেছে, নষ্ট হয়ে গেছে। সারা রাত পরিশ্রমের মাধ্যমে এই লাইনটা ক্লিয়ার করা হয়েছে। এখন এই লাইনটা ক্লিয়ার করার পরে দুই পাশে অনেক লাইন, অনেক গাড়ি কিন্তু আটকেছিল। এই গাড়িগুলো এই চলাচল করার জন্য একটা লাইন উন্মুক্ত করা হয়েছে। নাটোরে গৃহবধূ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সকালে এক এক্সপ্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গতরাতে গুরুদাসপুরের বৃন্দাবন গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় রুবেলকে। 7 ফেব্রুয়ারি ক্যান্সারের চিকিৎসার জন্য ভিকটিমের শাশুড়িকে নিয়ে তার স্বামী সদর হাসপাতালে ছিলেন। বাড়িতে গৃহবধূ একা থাকার সুযোগে তাকে ধর্ষণ করে রুবেল। এ ঘটনার ভিডিও ধারণ করে পরে হুমকি ও ব্ল্যাকমেলও করে আসছিল সে। গত 15 মার্চ মামলা হলে অভিযানে নামে র‍্যাব। ময়মনসিংহের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের পর থেকে এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। ইফতারে মানহীন খাবার দেয়াকে কেন্দ্র করে গতকাল সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ত্রিশালের সারেং হোটেল থেকে কেনা ইফতারে পচা বেগুনি পাওয়া যায়। হোটেল কর্মচারীদের সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ হস্তক্ষেপ করে। রাতে আলোচনায় বসারও সিদ্ধান্ত হয়, কিন্তু রাত 11টা নাগাদ এলাকাবাসী একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় রেস্তোরাঁ ভাঙচুর করে শিক্ষার্থীরা। অন্যদিকে বঙ্গমাতা হলের রাস্তার পাশের রুমগুলোয় পাথর ছোড়ে এলাকাবাসী। এছাড়া 2 নম্বর গেট ও বটতলা সংলগ্ন মেসগুলোতেও চালানো হয় হামলা। এক কলেজে 3 জন অধ্যক্ষ আর 2 জন গভর্নিং বডির সভাপতি, সবারই দাবি তাদের নিয়োগ বৈধ। এ নিয়ে ভীষণ সংকটে সিরাজগঞ্জের এমপিওভুক্ত বেলকুচি মডেল কলেজ, ব্যাহত শিক্ষার পরিবেশও। প্রায় 350 শিক্ষার্থীর বিদ্যা অর্জনের ভরসা বেলকুচি মডেল কলেজ। সম্প্রতি সিরাজগঞ্জের অন্যতম সুনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি পড়েছে অভিনব এক সংকটে। আমার চাকরির মেয়াদ 31 ডিসেম্বর 2023 সাল শেষ হয় আর কি, আমার 60 বছর পূর্ণ হয়। অবসরের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই বিধি মোতাবেক আমি আমার এক্সটেনশনের জন্য আমি আবেদন করেছি। সেই আবেদনটা বর্তমানে প্রক্রিয়াধীন আছে। অত্র কলেজের পরিচালনা কমিটি গত 1 জানুয়ারি আমাদের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শামীম হোসেন, মার্কেটিং বিভাগের সিনিয়র জ্যেষ্ঠ প্রভাষক, তাকে আপাতকালীন সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করে। এখন পর্যন্ত আমি ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছি। সম্পূর্ণ বিয়ানিভাবে সভাপতির সাথে করে এবং কতিপয় কিছু মানে নেতা নেত্রীকে সাথে করে নিয়ে এসে সে চর দখলের মতো আমার মানে চেয়ারের থেকে আমাকে উঠা দিয়ে সে আমার চেয়ারটা দখল করছে। যার বিরুদ্ধে অভিযোগ সেই আল মামুনের দাবি, বিধি আর নীতিমালা অনুসরণ করেই চেয়ারে বসেছেন তিনি। তার আসলে যোগদান ইত্যাদি বিষয়ে কিছু ত্রুটি বিচ্যুতি থাকার কারণে বিষয়টা আসলে একটু
ই হয়েছে, তাছাড়া অন্য অন্য বিষয়গুলো একেবারে যথাযথ আইনসিদ্ধভাবে এবং যথাযথ নিয়ম মেনে করা হয়েছে। শুধু তাই নয়, রাতারাতি বদলে গেছে গভর্নিং কমিটির সভাপতিও। সভাপতি হিসেবে তো বোর্ড আমাকে নিয়োগ দিয়েছিল এবং আমার কোনো ভুল থাকলে, কোনো ইয়েতে ত্রুটি থাকলে সেটা বোর্ড আমাকে কারণ দর্শানোর নোটিশ করবে, কলেজ কর্তৃপক্ষকে নোটিশ করে সেখানে তদন্ত করবে। কিন্তু এখানে কোনো নিয়মের তোয়াক্কা না করেই একটা জাস্ট চিঠি ইস্যু করেই যে অমুকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো। আমি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগ ও অন্যান্য বিষয় পরপর দুইটা গভর্নিং বডি মিটিং এবং সিদ্ধান্ত মোতাবেক আমি মোহাম্মদ আল মামুন সাহেবকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছি। এই দলাদলিতে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। নিয়মিত ক্লাস হচ্ছে না, বহিরাগত মানুষ ঢুকছে, আমাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে, ছাত্রছাত্রীরাও একটা আতঙ্কের মধ্যে আছে, আমরা সঠিকভাবে তাদের শিক্ষাদান করতে পারছি না। বিষয়টি গড়িয়েছে উপজেলা প্রশাসন পর্যন্ত। বিষয়টি সম্পর্কে আমরা কিছুটা জেনেছি, তদন্ত সাপেক্ষে আমার ইখতিয়ারের মধ্যে যেটুকু করা সম্ভব আমরা সেই তদন্ত সাপেক্ষে সেটি আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমিন বাবু, যমুনা নিউজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক সংকটে জর্জরিত নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, এরই প্রভাব পড়েছে কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে। চাল ভাজা বা চালের গুঁড়া দিয়েই সারতে হয় ইফতার, সেহরিতেও নেই ভালো মানের খাবার। কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে পদক্ষেপ গ্রহণের কথা জানায় স্থানীয় সংসদ সদস্য। যেখানে দুবেলা খাবার জোগানোই কষ্টকর, সেখানে ইফতারে বাহারি আয়োজন বিলাসিতাই বটে। বলছি কুড়িগ্রামের চরাঞ্চলের কথা। ইফতারের জন্য কোনো রকমে থাকে আয়োজন, বেশিরভাগ বাড়িতেই চাল ভেজে গুঁড়া করা হয়, এরপর পেঁয়াজ মরিচ আর লবণ মাখিয়ে ইফতার সারেন চরের মানুষ। সেহরিতেও একই অবস্থা। কুড়িগ্রামের ১৬টি চরের ৫% নিম্ন আয়ের মানুষের ইফতার সেহরির চিত্র এটি। তিস্তায় ভিটেমাটি হারিয়ে নিঃস্ব এখানকার বাসিন্দারা, এরপরও নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে আরও দিশেহারা তারা। চরের বালু জমিতে হাড় ভাঙা খাটুনির পরও পান না ফসলের ন্যায্য মূল্য। ইফতার মনে করো এই যে চাল ভাজিয়ে গুঁড়া করলো, এই চাউলের গুঁড়া দিয়ে মনে করো যে ইফতার কর্ম। নদী এলাকার লোকের ভালো মন্দ এইটুকু জীবন বাঁচে, এইটাই যথেষ্ট। কিনবের পায় তাই খায়, আর যাই কিনবেন না পায় তাই যে না হয়তো ভাত খায়। এই ফসল বিক্রি করিয়া এই দামি ইফতার করা এদের দ্বারা সম্ভব না। ঈদ সামনে রেখে বিভিন্ন অনুদান ও সহায়তার কথা জানায় স্থানীয় জনপ্রতিনিধি। এছাড়া চরবাসীর ভাগ্য ফেরাতে আর্থ সামাজিক উন্নয়নে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য। ঈদকে সামনে রেখে, রোজাকে সামনে রেখে সরকার তো বিভিন্ন রকম ইন্টেনসিভ দিয়ে থাকে, তাদের ব্যাপারে অবশ্যই বিশেষভাবে নজর দিয়ে আমরা চেষ্টা করব। এখানে যেটা অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠে, তাহলে এই চর অঞ্চলে কুড়িগ্রামবাসীর জন্য, কুড়িগ্রাম জেলার লোকের জন্য একটা ভালো কর্মসংস্থান সুযোগ হবে। পর্যাপ্ত কর্মসংস্থান ও সরকারি সহায়তায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা চরবাসীর। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।